গাইস দেখো, আমি আর আরুষি কিন্তু একদম রেডি হয়ে গেছি, আর আরুষির পাপা গেছে কিন্তু কেক কিনতে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই সি বিচে যাবো, সবাই মিলে আরুষির বার্থডে সেলিব্রেশন করবো, তারপর এখানে আসবো আবার আমাদের রুমে। তো এই দেখো আমাদের রুম, ওখানে কিন্তু একটা ব্যালকনি আছে, এখানে আলমারি আছে, ওখানে ড্রেসিং টেবিল উপরে লাগানো আছে এসি, আর পাশে কিন্তু একটা তো আমরা সবাই মিলে এখন বেরিয়ে যাচ্ছি, আর এখন হচ্ছে সি বিচে যাবো। আর সেই পাপা তোমাদেরকে আগেই বললাম কেক কিনতে গেলে, দেখো সবাই একসাথে বেরোচ্ছি, আর রাস্তায় এখন উঠে গেছি, আর কত গাড়ি গাড়ি যাচ্ছি, একটু দাঁড়িয়েছিলাম, দেখো সবাই উঠে যাচ্ছি। আর যাওয়ার পথেই না একটা সুন্দর একটা মন্দির আমাদের চোখে পড়লো হঠাৎ করেই, মানে ওই মন্দিরটা আগে দেখিনি। আর কালকে যেহেতু রাখি পূর্ণিমা ছিল, আজকে মেডিটিং করছি, আর পূর্ণিমাতে ওখানে মন্দিরগুলো এত সুন্দর সাজায়, আর এত সুন্দর ভাবে ওখানে কীর্তন টীর্তন হচ্ছিলো, দেখতে খুব ভালো লাগছিলো। তো ডাইরেক্ট আমরা আগে সেই মন্দিরে প্রবেশ করেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, টাইমটা খুব ভালো লাগছে দেখতে। আর দেখো ওখানে কিন্তু শ্রীকৃষ্ণ আছে, আর অনেক ধরনের কৃষ্ণের মূর্তিও আছে ওখানে, আর সবাই জানো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে আমাদের খুবই একটা ভালো লাগার জায়গা। দেখো কত রকমের মূর্তি, কত রকমের কৃষ্ণের রূপ ওখানে দেওয়া আছে, আর উপরের মন্দিরটা তো পুরো একদম কৃষ্ণের আবির্ভাব নিয়েই তৈরি হয়েছে, প্রচুর অনেক অনেক রকমের মূর্তি আছে যেগুলো আমরা আগে কখনো দেখিনি সাধারণত। আর কালকে না আরুষির হচ্ছে মাইন্ডটা একটু অফ ছিল, মানে ঘুম থেকে ডাইরেক্টলি ছিল নিয়ে আর গিয়েছিলাম ওখানে, তো ও একটু ঘ্যান ঘ্যান করছিলো, আর এখানে দেখো দুজনকে দার্শনিক ফটোশুট আরম্ভ করে দিয়েছি। তো আমরা এখন পৌঁছে গেছি সি বিচে, আর দেখো যাচ্ছে আরুষি তো কাল থেকে অনেকবার বললো উঠ চলবে উঠ চলবে, কিন্তু চড়ানো হয়ে ওঠেনি, যদি চড়াই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, এখনও চড়ানো হয়নি আর কি, একটু সকালবেলা চড়ানোর ইচ্ছা আছে দেখছি কী হয়। আর দেখো এদের দুজনকে এখন চানামুড়ি খাওয়ার ইচ্ছে হয়েছে, তাই দুজনে দামি দামি চানামুড়ি খাচ্ছেন, বলছে হেভি টেস্ট কিন্তু। আর এখানে দেখো দুরিয়া দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সৌন্দর্য দেখছে আর কি সমুদ্রে। তো আরুষির পাপাও কেক নিয়ে চলে এসছে, আর কেকটা কিছুক্ষণের মধ্যেই কাটা হবে। তো আমরা কিন্তু ক্যান্ডেল ট্যান্ডেল কিছুই নিয়ে আসিনি, কারণ সমুদ্রের পাড়ে যেহেতু কেক কাটা হবে, তো ক্যান্ডেল নিয়ে এলে ক্যান্ডেল মানে একদম জ্বালানো যাবে না, সেই জন্য কিন্তু ক্যান্ডেল নিয়ে আসতে বারণ করে দিয়েছিলাম। আর দেখো প্রথমে ভাবলাম যে এরকম প্যাকেটের মধ্যে রেখেই কাটা হবে, কারণ প্যাকেটের মধ্যে রাখলে প্যাকেটটা কিছু ভিতর দিকে ঢুকে যাচ্ছে কেকের বেটে, আর কেক কাটা আরম্ভ হয়ে গেছে। বাবা
তো খুব ভালো এনজয় করলাম। আর এখন কিন্তু আমরা সমুদ্রের পাড়ে ক্যাংড়া ধরার চেষ্টা করছি। কত ছোট ছোট কাঁকড়া উঠছিল আর সেগুলোকে ধরার চেষ্টা করছিলাম, একটাও যদিও ধরতে পারিনি। পূজা যদিও দুটো ধরেছিল, কিন্তু একটা বড় কাঁকড়া দুটো অনেক ছোটো ছোটো করে তারপর সমুদ্রের জলের মধ্যে ওরা হয়তো কোথায় হারিয়ে গেল আর দেখতে পাইনি। ঠিক আছে, খুব এনজয় করলাম আমরা। দেখো এখন চলে এসেছি একটা ফিশ শপে, আর আঙ্কেলটা বলছিল যে আমাদের ভিডিও করো, ভিডিওতে আসবে বলছিল। তো দেখো এখন ফিশ কেনা হয়ে গেছে আর আমরা যাচ্ছি বাড়ির দিকে, মানে সরি হোটেলের দিকে। আর ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই।